প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, ভালো থাকো, এটাই মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা। জাতিরপিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুল সবসময় শিক্ষার্থীদের পাশে। আমরা তোমাদের শিক্ষণ কার্যক্রম অনলাইনে চালু রেখেছি। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান খতিয়ান অধ্যায় নগদান অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা আজকে যা যা শিখব, আমরা আজকে পাঠে তোমাদের নগদান কী, নগদান কাকে বলে, নগদানের প্রকারভেদ এবং একটি দুগড়া নগদান বই আমরা নমুনা আমরা দেখাবো। তো আর কথা নয়, তাহলে আমরা শুরু করি। আসলে নগদান কী? হিসাব চক্রের একটি ধাপ নগদান। নগদান অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসাব বিজ্ঞানের। তার প্রথম হলো নগদান কী, ইংরেজিতে যাকে বলি আমরা ক্যাশ বুক। দৈনন্দিন জীবনে, ব্যক্তি জীবনে এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রতিদিন ঘটে যাওয়া যে নগদ লেনদেনগুলো, সেই নগদ লেনদেনগুলো যে বইতে তারিখক্রম অনুযায়ী লিপিবদ্ধ করা হয় তাকে নগদান বলে। আমি আবার বলতেছি, নগদান হলো যে নগদ লেনদেনগুলো যে বইতে তারিখক্রম অনুযায়ী ডেবিট ক্রেডিট নির্ণয় করে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে যে বই প্রস্তুত করা হয় তাকে নগদান বই বলে। নগদান বইয়ে শুধুমাত্র নগদ লেনদেনগুলি অন্তর্ভুক্ত হবে, এই নগদান বইয়ে কোনো বাকি বকেয়া অন্তর্ভুক্ত হবে না, আর এই কারণে একে নগদান বই বলা হয়। অর্থাৎ নগদান বইয়ে নগদে লেনদেন, ব্যাংক বা চেকের মাধ্যমে লেনদেন, সেগুলি নগদান বইয়ে অন্তর্ভুক্ত করা হবে। এর বাইরে কোনো লেনদেন অর্থাৎ বাকি বকেয়া কোনো লেনদেন নগদান বইয়ে আসবে না। আর নগদান বইয়ে তারিখক্রম অনুযায়ী তৈরি করা হয়। এখানে খতিয়ানের মতো ডেবিট ক্রেডিট ভাগ করে ভিন্ন ভিন্ন শিরোনামে দেখানো হয়। মাস শেষে জের বা উদ্বৃত্ত তৈরি করা হয় এবং সংক্ষিপ্ত শিরোনাম সেখানে লেখা থাকে। খতিয়ানের মতো এই টিসকের মতোই নগদানের নগদান বই, এই কারণে নগদানকে খতিয়ানে বলা চলে। আবার নগদান বই জাবেদাও, কেন? এখানে জাবেদার মতো ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয়, জাবেদের মতোই তারিখক্রম অনুসারে লিপিবদ্ধ করতে হয় এবং সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা এখানে থাকে। এই কারণে নগদান বই একটি জাবেদা, এই কারণে নগদানকে জাবেদা ও খতিয়ান উভয়ই বলা হয়। এখন আমরা নগদান কি, আশা করি তোমাদের বুঝতে কারো অসুবিধা হবে না, নগদান কাকে বলে এবং নগদানে কোন ধরনের লেনদেনগুলো যায় আশা করি তোমরা সকালে বুঝতে পারবে। কি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ? তাহলে আমরা এখন নগদানের প্রকারভেদটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা একটু দেখি, আমরা আগেই বলেছি নগদানে কোনো বাকি বকেয়া আসবে না। এখন নগদান বইকে আমরা হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য রীতি এবং তোমাদের নবম দশম শ্রেণীর টেক্সট বুকে যেভাবে ব্যাখ্যা দেওয়া আছে যে প্রকারভেদটা, সেটা হলো নগদানকে চার ভাগে ভাগ করেছে। আমরা একটু দেখাই, আমরা যদি বোর্ডে যদি দেখাই, দেখো আমি একটু লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য। প্রকারভেদ, নগদানের প্রকারভেদ, নগদানকে চার ভাগে ভাগ করা হয়েছে। নগদ ক্রয় প্রকার চার প্রকার, দেখো চার প্রকার। প্রথম হলো এক গড়া নগদান বই, এক গড়া নগদান বই। এক গড়া নগদান বই কী আমি ব্যাখ্যা দিব, তার আগে সবগুলো নাম একবার আমরা জেনে নিই। দেখো এক গড়া নগদান বই, দু গড়া নগদান বই, তিন গড়া
তিন গড়া নগদন বই, খুচরা বা বহু গড়া নগদন বই, খুচরা বা বহু গড়া নগদন বই। এই হলো নগদনকে আমরা চার ভাগে ভাগ করি। তবে আধুনিক পদ্ধতিতে অনেক প্রতিষ্ঠান নগদনকে আবার ভিন্ন আঙ্গিকে, নতুন আঙ্গিকে নগদ প্রাপ্তি জাবেদা ও নগদ প্রদান জাবেদা, এই দুই প্রকারের লেনদেন আমরা দেখতে পাই সংগঠিত হচ্ছে। যাই হোক, আমরা আগে প্রকারগুলি দেখে আসি। এক গড়া নগদন বই কি? এক গড়ার সাথে দুই গড়া নগদনের বই পার্থক্যটা কি? আবার দু গড়ার সাথে তিন গড়ার নগদন বই পার্থক্য কি? আমরা লেনদেনগুলো থেকে কিভাবে বুঝতে পারব যে এটা কোন নগদনের কোন প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে? এগুলো নিশ্চয়ই আমাদের জানা প্রয়োজন, কি বলো তোমরা? হ্যাঁ, তাহলে আমরা অতি সহজ, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, একেবারে সহজ জিনিস। তোমরা দেখো যে আমরা বলেছি যে নগদন বই সমস্ত নগদ লেনদেন আসবে, ব্যাংক এবং চেকের মাধ্যমে সংগঠিত লেনদেনগুলো আসবে। তাহলে আমরা এক গড়া নগদন বইয়ে, এক গড়া নগদন বইয়ের ছকে গড় হবে দশটি। আবার মনে করে দিই তোমাদের, এক গড়া নগদন বইয়ে কয়টি হবে? এক গড়া নগদন বইয়ের ঘরে ছকের ঘর হবে কয়টি? দশটি। আর এখানে কোন লেনদেনগুলি আসবে? শুধুমাত্র নগদে সংগঠিত লেনদেনগুলো নগদন বই আসবে, কোনো বাকি বকে আসবে না, কোনো ব্যাংক সংক্রান্ত লেনদেনও এখানে আসবে না। বুঝতে পারছি? আবার বলতেছি, এক গড়া নগদন বইয়ে শুধুমাত্র নগদে সংগঠিত লেনদেনগুলো এখানে যাবে। আর এই হলো এক গড়া নগদন বইয়ের বৈশিষ্ট্য। এবার আমরা দু গড়া নগদন নিয়ে কথা বলি। দু গড়া নগদন বইয়ের মধ্যে আসবে, এখানে নগদে লেনদেন সংগঠিত সেটাও আসবে, তার সাথে চেক বা ব্যাংকের মাধ্যমে লেনদেন সেটাও এখানে আসবে। এই জন্য এটা দু গড়া নগদন বই। আর দুই গড়া নগদন বইয়ের ছকে ঘর থাকবে ১২টি। তাহলে এক গড়া এবং দুই গড়ার মধ্যে পার্থক্য কি? এক গড়া নগদন বইয়ের ছকে থাকবে ১০টি ঘর, আর দুই গড়ায় থাকবে ১২টি ঘর। এক গড়াতে শুধুমাত্র নগদ লেনদেন আসবে, দুই গড়াতে নগদ এবং চেক ব্যাংকে মাধ্যমে সংগঠিত লেনদেনগুলো আসবে। এরপর আসি তিন গড়া নগদন বই। তিন গড়া নগদন বইয়ে ঘর হবে, ছকে ঘর হবে ১৪টি। তিন গড়া নগদন ঘরের মধ্যে বাট্টা থাকবে, বাট্টার জন্য আরও অতিরিক্ত দুটি ঘর হবে, এই জন্য তিন গড়া নগদন ঘরে হবে ১৪টি। তাহলে তিন গড়া নগদন বইয়ে নগদ, চেক বা ব্যাংকে সংগঠিত এবং বাট্টা, এই সব ধরনের লেনদেনগুলো এখানে আসবে। তবে মনে রাখতে হবে বইটির নাম কিন্তু নগদান, কোনো ক্রমেই বাকিতে বা বকেয়া বা কোনো বাকিতে লেনদেন সংগঠিত লেনদেন এখানে আসবে না। এই হলো আমার তিনটি, এক ঘড়া, দু ঘড়া এবং তিন ঘড়া নগদান বইয়ের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য। এবার আসো খুচরা নগদান বই। খুচরা বা বহু গড়া, এটার নাম কেন হলো খুচরা বহু গড়া? আমরা জানি যে প্রত্যেক প্রতিষ্ঠানে এবং ব্যক্তি জীবনেও, পারিবারিক জীবনেও, যে প্রতিনিয়ত যে লেনদেনগুলো সংগঠিত হচ্ছে, প্রতিদিন যে খরচগুলো হচ্ছে, নগদে যে খরচগুলো হচ্ছে, এই নগদের খরচগুলো নির্বাহ করার জন্য পিটি ক্যাশিয়ার বা ম্যানেজারের কাছে কিছু গচ্ছিত টাকা থাকে, যে প্রতিদিন যে নগদ যে লেনদেন ছোটো ছোটো খরচগুলো সম্পন্ন হয় সেগুলো ব্যয় নির্বাহ করার জন্য। তখন এই খুচরা ক্যাশিয়ার বা ম্যানেজার সাহেব তখন প্রতিদিনের যে খরচগুলো, যেমন কলম, কালি, কার্বন, বলপেন, এই সমস্ত ক্রয় করতে, আলফিন, হাত আপ্যায়ন, ভিক্ষুককে ভিক্ষা,
এই যে ছোট ছোট খরচগুলো, বই, ছোট খাতা, এগুলো ক্রয় করতে যে খরচগুলো হয়, সেই খরচগুলো এই খুচরা নগদন বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা হয়। আর এখানে সুনির্দিষ্ট কোনো ঘর থাকে না, খরচের ভিন্নতা অনুযায়ী প্রাপ্তি প্রদান, এখানে প্রদানের পাশে ঘরগুলোকে বহুঘরা করতে হয়, এই জন্য এটার নাম খুচরা বা বহুঘরা নগদন বই। তবে নবম দশম শ্রেণীতে তোমাদের খুচরা নগদন বই প্রস্তুত করতে হয় না, শুধু একটু ধারণা নিলেই হবে। এই হলো আমার নগদন বইয়ের প্রকারভেদ। আর আমরা আরেকটা প্রকারভেদ দেখিয়েছি, নগদ প্রাপ্তি জাবেদা ও নগদ প্রদান জাবেদা। আমরা বলেছি কিন্তু আগে যে এখন আধুনিক পদ্ধতিতে অনেক প্রতিষ্ঠান আছে যারা এই নগদের লেনদেন সংগঠিত হলে সেগুলোকে দুইটি অংশে বিভক্ত করে, প্রাপ্তি হিসাবগুলো নগদ প্রাপ্তি জাবেদায় দেখায় আর প্রদান হিসাবগুলো নগদ প্রদান জাবেদার মধ্যে তারা লিপিবদ্ধ করে। এই জন্য এটাও আমাদেরকে জানতে হবে। এই হলো নগদন বইয়ের প্রকারভেদ। আমরা এবার নগদন বইয়ের যে তিন প্রকারের যে এক গড়া, দু গড়া এবং খুচরা নগদন বই, সরি তিন গড়া নগদন বই, এগুলোর একটি নমুনা ছক আমরা দেখাই। আমরা নমুনা ছকটা এভাবে দেখাই, যদি দেখি সবাই একটু খেয়াল করো, আমি এখানে একটি দু গড়া নগদন বইয়ের ছক তৈরি করেছি। এখন ধরে নিলাম এটা আমি এক গড়া নগদন বই করব, তাহলে আমাকে কী করতে হবে? এক গড়া নগদন বই হলে এখানে যা আছে সব ঠিক থাকবে, শুধু আমার ব্যাংকের ঘরটা হবে না, এটা হবে না। এই ব্যাংকের ঘরটা যদি আমি বাদ দিই, তাহলে এটা হয়ে গেলো এখন আমার এক গড়া নগদন বই। দেখো তোমরা, এটা আমার হয়ে গেলো এখন এক গড়া নগদন বই। এই তোমরা খেয়াল করো সবাই, এই এখন আমার এক গড়া নগদন বই হয়ে গেল। তাহলে এক গড়া নগদন বইয়ের ঘর কি আমরা এই প্রকারভেদটা এবার মুছে ফেলি। এখান থেকে এই প্রকারটা আমরা মুছে ফেলি, আমরা এবার একটা নমুনা ছক দেখাচ্ছি। দেখো তাহলে এক গড়া নগদন বই আমরা কিন্তু এটা বাদ দিয়ে দিলাম, এটা নেই আমাদের ঘরে, এটা বাদ, এটা আমরা বাদ দিয়ে দিলাম, এটা নেই, এটা নেই। তাহলে ঘর কয়টি হয় দেখি আমরা, এক দু তিন চার পাঁচ, এদিকেও পাঁচটি, পাঁচ পাঁচ দশটি। আমরা শুরুতেই বলেছিলাম এক গড়া নগদন বই ঘর কয়টি, দশটি। তাহলে দেখো কী কী ঘর আছে, প্রথম হয় আমার তারিখ। তারিখ আমরা বলেছি সংজ্ঞার সময় নগদন বই কাকে বলে, সেক্ষেত্রে বলেছি তারিখ ক্রম অনুযায়ী লিখতে হবে। এর জন্য এখানে আমরা যে লেনদেনটি সংগঠিত হয়েছে সেই লেনদেনের তারিখটা আমরা লিখব। ধরে নিই দু হাজার বিশ সালের জানুয়ারি মাসে আমরা লেনদেনটা করতেছি। জানুয়ারি সংক্ষেপে লিখলাম, জানুয়ারি, জানুয়ারি এক তারিখে আমরা ধরে নিলাম। তাহলে এইভাবে আমরা এখানে তারিখক্রম লিখব। এরপরে যদি পাঁচ আট দশ যা যায় সিরিয়াল আমরা লিখে যাব। এখানে আমরা তারিখ, সন এবং তারিখটা লিখব। তারপরে এটা বিপ্রাপ্তি, অর্থাৎ এই যে আমরা নগদ যে লেনদেনগুলো সংগঠিত হচ্ছে এর মধ্যে যেগুলো আমরা পাবো, যত প্রাপ্তি জমা সব যাবে এই ডেবিট পাশে। মনে রাখতে হবে কিন্তু খুব সহজ, যত এই নগদ লেনদেন হবে প্রথম সেগুলো আমরা নগদান বই নেব। তারপর আমরা দুইটা দিক, এদিকে প্রাপ্তি দিক, তারিখ বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা। তাহলে এটা হলো আমার প্রাপ্তি দিক, এদিকে যত পাবো জমা সব আমরা এখানে লিখব। আর যত প্রদান খরচ সব এদিকে লিখব, এখানে তারিখ লিখব, এখানে কোন খাতে কোন শিরোনামে ব্যয় হয়েছে সেটা আমরা লিখব, এখানে ভাউচার নম্বর, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা। এইভাবে আমার এক গড়া নগদন বইয়ে পোস্টিং দিতে হবে। আমরা একটা নমুনা যদি দেখাই, দেখি যে এক গড়া নগদন বইয়ে এক তারিখে, জানুয়ারির এক তারিখ, তার উদ্বৃত্ত ছিল, নগদ তহবিল ছিল 10,000 টাকা। তাহলে লেনদেনটি খেয়াল করো তোমরা, ধরে নাও তোমাদের প্রশ্নের মধ্যে লেখা আছে সমাধানের মধ্যে যে 2020 সাল জানুয়ারি এক নগদ তহবিল 20,000 টাকা, 20,000। তাহলে আমরা এটা এখন দেখাবো। তাহলে যেহেতু এটা আমার প্রাপ্তি উদ্বৃত্ত, তাহলে এদিকে চলে আসবে। আমরা লিখবো এখানে ব্যালেন্স বিডি, এক তারিখে যে উদ্বৃত্তটা ছিল সেই উদ্বৃত্তটাকে আমরা লিখব ব্যালেন্স বিডি। তোমরা বলেছি উদ্বৃত্ত কত আছে, 20,000 টাকা। এই ব্যালেন্স বিডি লিখে
আমরা এই টাকার ঘরে নগদ ঘরে লিখে দেব 20,000 টাকা বাস এইভাবে আমি অঙ্কটা হিসাবটা শুরু করলাম আচ্ছা তারপরে ধরে নিলাম 5 তারিখে আছে জানুয়ারির 5 তারিখ জানুয়ারি 5 ধরে নিলাম কিছু আসবাবপত্র ক্রয় করেছে তাহলে এটা ব্যয় আচ্ছা নগদে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা আমরা দেখাই এটা তাহলে লিখব আমরা আসবাবপত্র হিসাব আসবাবপত্র হিসাব আচ্ছা আমরা কিভাবে লিখলাম এটা নগদে 10,000 টাকা আসবাবপত্র ক্রয় তাহলে ক্রয় করতে কি হয়েছে ব্যয় হয়েছে আমাদের এটা এর জন্য এটা প্রধান পাশে চলে আসবে আর এটা যাবে ধরে কি হবে নগদান হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব ক্রেডিট এর জন্য আমরা এটা ক্রেডিট পাশে চলে আসলাম যে সরি আসবাবপত্র ক্রয় করতে ব্যয় হয়েছে ব্যয় হওয়াতে আমার কি হয়েছে আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে আর নগদ টাকা কমে গিয়েছে এই জন্য আসবাবপত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে আমরা কি করতেছি নগদান বইক তৈরি করতেছি নগদনটা ক্রেডিট দিকে চলে আসছে নগদান হিসাব ক্রেডিট এই জন্য ক্রেডিট দিকে টাকা চলে আসবে ক্রেডিট দিকে টাকা চলে আসবে 10,000 আর এখানে শিরোনামটা লিখেছি আমরা এই নগদ কি খাতে ব্যয় হয়েছে আসবাবপত্র এই জন্য আমরা এখানে আসবাবপত্র লিখেছি ঠিক আছে আচ্ছা এবার দেখি আমরা আরেকটু করি আমরা এরপরে ধরি জানুয়ারি 10 তারিখ জানুয়ারি 10 তারিখে ধরে নিলাম বিক্রয় করছে 5,000 টাকা পণ্য বিক্রয় তাহলে 5,000 টাকা পণ্য বিক্রয় করলে টাকা পেলাম তাহলে প্রাপ্তি দিকে চলে আসবে তাহলে এটাকে আমরা কিভাবে লিখব আমরা যদি মনে মনে জাবেদার করে ফেলি নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে দেখো আমরা ডেবিট দিকে চলে আসতেছে আমরা এখানে লিখব বিক্রয় হিসাব বিক্রয় হিসাব টাকা কত বলেছি 5,000 টাকা দেখো এখানে 5,000 টাকা লিখে দিলাম আমরা বাস হয়ে গেল আচ্ছা এবার আমরা ধরি যদি জানুয়ারির 15 তারিখে 15 তারিখে সে পরিবহন খরচ করেছে পরিবহন খরচ করেছে 3,000 টাকা তাহলে নগদ পরিবহনে একটা খরচ এই জন্য কী হবে পরিবহন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ক্রেডিট দিকে চলে আসবা আমরা লিখি এখানে পরিবহন হিসাব পরিবহন হিসাব টাকা 3,000 নগদে করে সব নগদের লেনদেন বলে নগদে করে চলে আসতেছে আচ্ছা এবার আমরা যদি আরেকটি খরচ দেখাই 25 তারিখ বিজ্ঞাপন খরচ এই যে ব্যবসা প্রতিষ্ঠান প্রসারের জন্য প্রচার খাতে যে ব্যয় করা হয় সেটা বিজ্ঞাপন খরচ ধরলাম প্রতিষ্ঠানের প্রচারের জন্য 5,000 টাকা বিজ্ঞাপন খরচ দিয়েছে তাহলে এটা আমরা নগদন বই দেখাতে হবে তাহলে বিজ্ঞাপন খরচ হিসেবে ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে আমরা ক্রেডিট দিকে চলে আসবে যেটার প্রধান ক্রেডিট দিকে চলে আসবে আমরা এখানে লিখব বিজ্ঞাপন হিসাব বিজ্ঞাপন হিসাব টাকা কত আছে 5,000 বাস হয়ে গেল আচ্ছা আমাদের আরেকটি লেনদেন আছে 30 তারিখে কর্মচারীদের বেতন দেওয়া হলো তাহলে বেতন হিসাব বেতন হিসাব কত টাকা বেতন হিসাব 8,000 টাকা 7,000 টাকা বেতন হিসাব 7,000 টাকা কর্মচারীকে বেতন দিলাম নব কর্মচারীকে বেতন দিতে খরচ হয়েছে এই জন্য প্রধানের দিকে চলে আসলো তাহলে বেতন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ক্রেডিট দিকে চলে আসলো এই আমার লেনদেনটা সংগঠিত হয়ে গেল এইভাবে আমি কি করলাম এক ঘর নগদন বইয়ে যে আয় ব্যয়গুলো আমরা দেখালাম তাহলে আমরা কি করেছি যত পেয়েছি প্রাপ্তি সব আমার ডেবিট দিকে চলে আসছে আর যত প্রধান খরচ সব ক্রেডিট দিকে দিয়েছি এখন আমরা এটাকে ব্যালেন্স করব মাস শেষে ব্যালেন্স সবসময় মনে রাখতে হবে এটা তোমাদের এমসিকিউতে আসে নগদন বই সবসময় কী ব্যালেন্স হয় নগদন বই সবসময় ডেবিট ব্যালেন্স হয় মনে রাখতে হবে কারণ নগদন বই সবসময় নগদের লেনদেন হয়েছে অতএব এখানে বাকি বকেয়ার কোনো সুযোগ নাই যেহেতু বাকি বকেয়ার সুযোগ নাই অতএব এখানে ক্ষতি হওয়ার কোনো সুযোগ নাই এই জন্য নগদ বই সবসময় কী ব্যালেন্স হবে ডেবিট ব্যালেন্স আচ্ছা তাহলে আমরা এটা যোগ দিই এই জন্য আমরা ডেবিট দিকে আগে যোগ দেব 25,000 টাকা আমরা নামিয়ে নিলাম এই মোট টাকাটা আমরা এদিকে নিয়ে নেব যোগ করে নিয়ে নিলাম 25,000 টাকা আচ্ছা
এটা মোট যোগফল এটা হলো মোট আয় মোট আয়টা আমরা মোট ব্যয় দিক নিলাম এখন এই মোট আয় থেকে মোট প্রদানটা আমরা বিয়োগ করব আমরা যদি বিয়োগ করি তাহলে কি হয় দেখি আমরা আমরা এই খরচটাকে বিজ্ঞাপন খরচটাকে একটু কমিয়ে দিই বিজ্ঞাপন খরচটাকে আমরা 3000 টাকা করে দিই আচ্ছা তাহলে দেখি তাহলে 10 আমরা এটা যোগ করব যোগ করে এই টাকা থেকে বিয়োগ করব 20 23 23000 টাকা যদি বিয়োগ করি তাহলে বাকি থাকে কত 2000 টাকা এই 2000 টাকা আমার ব্যালেন্স রইল সমতা ব্যালেন্স হতে পারবে নগদন বইয়ে কিন্তু ক্রেডিট ব্যালেন্স হতে পারবে না নগদন বইয়ে আচ্ছা তাহলে আমরা এটা যোগ করলাম যোগ করে বিয়োগ করে নামালাম নামালে এখানে আমরা মাসের শেষ তারিখ লিখব জানুয়ারি মাস কি 30 না 31 31 এই জন্য আমরা মাসের শেষ তারিখ লিখলাম লিখে এটাকে আমরা লিখব ব্যালেন্স সিডি সিডি ফুল মিনিং হলো ক্রেডিট ডাউন সিডি এই সিডি পরের মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি হয়ে থাকবে তাহলে পরের মাসে 31 জানুয়ারি পরে কি মাস জানুয়ারি পরে ফেব্রুয়ারি মাস তাহলে আমরা লিখব ফেব্রুয়ারি 1 ফেব্রুয়ারি 1 ব্যালেন্স বিডি 2000 টাকা পরবর্তী মাসের জন্য আমার উদ্বৃত্ত হয়ে রইল 2000 টাকা এইভাবে আমরা একটি এক গড়া নগদন বই তৈরি করলাম এইভাবে আমরা দেখো একটি পূর্ণাঙ্গ এক গড়া নগদন বই তৈরি করলাম ব্যালেন্সটা আবার একটু দেখিয়ে দিই আমরা কি করেছি প্রথমে এদিকে মোট প্রাপ্তিটা যোগ করেছি মোট প্রাপ্তি 25000 এই মোট প্রাপ্তি আমরা এই দিকে নিয়েছি যোগ করেছি এই মোট প্রাপ্তি থেকে আমরা মোট প্রদান বিয়োগ করেছি বিয়োগ করে 2000 টাকা আমার উদ্বৃত্ত রয়েছে এই 2000 টাকাকে আমরা ব্যালেন্স সিডি লিখেছি এই 2000 টাকা পরবর্তী মাসের 1 তারিখে ফেব্রুয়ারির 1 তারিখ ব্যালেন্স বিডি 2000 টাকা হয়ে গেল এমনিভাবে আমরা একটি এক ঘরা নগদন বই তৈরি করিলাম তা তোমরা সবাই ভালোভাবে দেখে নাও দেখে তোমাদের বইয়ের টেক্সট বইয়ের যে কাজটি দেওয়া আছে এক গড়া নগদন বইয়ের সেটা তোমাদের বাড়ি কাজ রইল সবাই সুন্দরভাবে তৈরি করবে তাহলে আর যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করবে আমি তোমাদের যথাসম্ভব যত সমস্যা আছে সমাধান করার চেষ্টা করব আর আমি বিশ্বাস করি আমার এই ক্লাসটা তোমরা যারা দেখবে তোমাদের এই নগদন সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না নিজেরাই এর পরিপূর্ণভাবে তৈরি করতে পারবে অপরকে বোঝাতে পারবে আশা করি তা আজকে এই পর্যন্তই আমরা আগামীকাল তোমাদের আগামী ক্লাসে একটি 2 গড়া নগদন বই তৈরি করব এবং তার পরবর্তী ক্লাসে 3 গড়া নগদন বই তোমরা এই 3টি ক্লাস কোনো ক্রমে তোমরা মিস করবে না তাহলে পরিপূর্ণ নগদান তোমাদের একটা ধারণা চলে আসবে তো সবাই ভালো থাকো এই মহামারীতে সকালে সুস্থ থাকো এবং বাসায় থাকো সবসময় খেয়াল রাখবে যে জীবনের জন্য শিক্ষা শিক্ষার জন্য জীবন নয় জীবনের জন্য জীবিকা জীবিকার জন্য জীবন দেওয়া যাবে না সবাই ভালো থাকো আমাদের সকলের জন্য দোয়া করবে সবাইকে আবার শুভেচ্ছা এবং আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম